সালাম আলাইকুম। আইফোন 13 256 GB গ্রিন কালার। তো গত কয়েকদিন আগে আইফোনের একটা অফার ছিল 13-এর আর কি। তো আমরা তো আপনাদেরকে কালকে বললামই যে এখন থেকে আমাদের এরকমভাবে প্রায় মাঝে মধ্যেই একটা অফার থাকবে, যে আপনারা ফোন পাবেন, ফোনের সাথে আরও যেসব আইটেম থাকবে এটার সাথে আনুষাঙ্গিক যা লাগে সব কিছু এক প্যাকেজের মধ্যে। তো সেরকমই আরেকটা ফোন নিয়ে আসছে, আইফোন 13 দেখতেই পাচ্ছেন, 256 GB, 88 ব্যাটারি হেলথ, গ্রিন কালার। সো এই যে দেখেন ফ্রেশ কন্ডিশন, এইখানে ছোট একটা স্ক্র্যাচের মতো আছে আর কি, আদারওয়াইজ সব কিছু ওকে, একদম ফ্রেশ কন্ডিশন। স্টোরেজ 256 GB, ব্যাটারি হেলথ 88, কালারটাও হচ্ছে অ্যালপাইন গ্রিন। সো এটার সাথে কী কী পাচ্ছেন, এর সাথে ওই যে অ্যাঙ্কারের একটা পিডি অ্যাডাপ্টার, 20 ওয়াটের একটা এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশনের কপি, তারপরে কুজুমসের ক্যামেরা, গ্লাস প্রোটেক্টর, একটা কেবল, তারপরে একটা হচ্ছে ওকোর গ্লাস প্রোটেক্টর, আর একটা হচ্ছে আপনার কিউ সিরিজের কেস। সো কোনো আইটেমই, যারা ফোন সম্পর্কে জড়িত আছেন, ফোনের ব্যাপারে যোগাযোগ করেন, মার্কেটে আসেন, এই অ্যাক্সেসরিজগুলো যে আপনাদেরকে দিচ্ছি কোনোটাই কিন্তু মানের দিক দিয়ে কম না। ফ্রি দিচ্ছি বলে যে আপনাকে কোনো কমা জিনিস দিয়ে দিছি, কপি প্রোডাক্ট দিছি, সেরকম কিছু না। এটা হচ্ছে 18 মাসের গ্যারান্টি একটা অ্যাডাপ্টার, এটা হচ্ছে ব্র্যান্ডের একটা গ্লাস, 500 টাকা বিল এটার, এটা কিউ সিরিজের উন্নত মানের কেস। ক্যামেরা প্রোটেক্টরের জগতে কুজুম একটা খুব ভালো নাম আর কি। সো যা দিছি সব অথেন্টিক এবং ভালো মানের প্রোডাক্ট। এটার সাথে মানে ধরে নিতে পারেন যে এগুলোর সাথে আইফোন 13টা ফ্রি দিয়ে দিচ্ছি আর কি। আইফোন 13 256 GB এটা পাবেন মাত্র 66,000 টাকায়, 66,000 টাকা। আইফোন 13 256 GB এটা পেয়ে যাচ্ছেন 66,000 টাকায়, সাথে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আইটেম ফ্রি। সো মিস করা যাবে না, বরাবর মতো আবারও বলতেছি, ব্যাগ ভর্তি বাজার নিয়ে যাবেন আইফোন 13 কিনে। বুঝতে পারতেছেন ইউনিট কিন্তু একটা, যদি আপনার মনে হয় যে আইফোন 13 আপনি নেবেন বা খুঁজতেছেন বা অন্যান্য জায়গায় দেখছেন, আমার মনে হয় অর্ডারটা মিস করা আপনার কোনো মতেই ঠিক হবে না। ভিডিওটা এখনই আপলোড দিব, দেওয়ার সাথে সাথে যেটা করবেন 5,000 টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন, তারপর চাইলে শপে চলে আসবেন অথবা কুরিয়ারে নেবেন। ভালো থাকবেন সবাই, আর এরকম অফার নিয়ে মাঝে মধ্যে চলে আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।